দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সর্বপ্রথম জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ দিচ্ছি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে ধৃত নেতামন্ত্রীরা রাজ্য জুড়ে তৃণমূলের ব্যাপক বিক্ষোভ এদিকে গাজা ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলছে হিউম্যান রাইটস ওয়াস ইসরায়েলকে সমর্থন করে যুদ্ধবিরতির পক্ষে বাইডেন রয়েছে পাশে দাঁড়ালেন আর্জেন্টিনার নাগরিকরা আবারও লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা সর্বশেষ জানিয়ে দিচ্ছি জানা গেল গেটস মেলিন্ডার বিবাহ বিচ্ছেদের কারণ দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে ধৃত নেতামন্ত্রীরা রাজ্য জুড়ে তৃণমূলের ব্যাপক বিক্ষোভ ভারতের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই নারদা আর্থিক দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী প্রহাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক ও সাবেক মন্ত্রী মদন মিত্র এবং সাবেক বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে সিবিআই এর তৎপরতার বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন এলাকায় পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতার নিজাম সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে পরিস্থিতি হয়ে নিজাম প্যালেসের বাইরে কেন্দ্রীয় বাহিনী এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে গোলযোগ সৃষ্টি হয় এই নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ছয় ঘন্টা ধরে অবস্থান করেন আজ হাওড়ার ডোমজুড়ের অঙ্গুরহাটি মোড়ে জাতীয় সড়কে আগুন চালিয়ে বিক্ষোভ প্রদর্শন সহ সড়ক অবরোধ হয় হুগলি জেরার কনিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মীরা ওয়াচ হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক মুখপাত্র ওমর শাকের বলেছেন গাজা ইসরায়েলের বোমা হামলা অপরাধের সমান তিনি আল বলেন গাজা উপত্যকায় আমরা দেখেছি যে ইসরায়েলি বিমানগুলো বাণিজ্যিক এবং আবাসিক ভবনে আঘাত এনেছে যে ভবনগুলোতে শত শত পরিবার রয়েছে অমর শাকের আরও বলেন বোমা হামলায় নারী ও শিশুসহ অনেক বেসামরিক লোক নিহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে এদিকে এই হামলা চালিয়েছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলে অব্যাহত হামলায় গাজায় নিহত সংখ্যা বাড়ে দুশত আঠারো জনে দাঁড়িয়েছে তাদের মধ্যে একষট্টি জন শিশু এবং ছত্রিশ জন নারী রয়েছেন এছাড়া গত এক সপ্তাহে চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত দেড় হাজার জনে অন্যদিকে ইসরায়েলের হামলা থেকে বাঁচতে কয়েকশো ফিলিস্তিনি পরিবার নিজেদের বাড়ি ছেড়ে উত্তর গাজায় জাতিসংঘের পরিচালিত বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে জাতিসংঘ জানিয়েছে অব্যাহতভাবে অপরাধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ফলে অন্তত দশ হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়েছেন করোনা মহামারীতে এসব ফিলিস্তিনি স্কুল মসজিদ এবং অন্যান্য জায়গায় আশ্রয় নিচ্ছেন সেখানে পানি খাদ্য ও চিকিৎসা সেবা পর্যাপ্ত নয় এছাড়া মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলার সুযোগ নেই প্রসঙ্গত গত দশই মে থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী ইসরায়েলকে সমর্থন করে যুদ্ধবিরতির পক্ষে বাইডেন ফিলিস্তিনের গাজায় চলমান হত্যাযজ্ঞের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তবে তিনি যুদ্ধবিরতির পক্ষে বলে জানিয়েছেন আজ বিবিসি লাইন প্রতিবেদনে জানায় বাইডেন নেতানিয়াহুর মধ্যকার ফোন আলাপ বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস বিবৃতিতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির পক্ষে তার সমর্থন প্রকাশ করেছে একই সঙ্গে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে দুপক্ষের মধ্যে সংঘাত বন্ধে মিশর সহ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র এদিকে যুদ্ধবিরোধীর পক্ষে বাইডেন এখন তার সমর্থন ব্যক্ত করলেও ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান সংবলিত বিবৃতি আটকে দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে নিরাপত্তা পরিষদের রবিবারের বৈঠক থেকে কোনো ফল আসেনি এদিকে গাজা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দুশত আঠারো জন এছাড়া সেখানে আহতের সংখ্যা দাঁড়িয়েছে দেড় হাজারেরও বেশি এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আলজাজিরা জানিয়েছে নিহতের সংখ্যার মধ্যে একষট্টি জন শিশু রয়েছে এবং ছত্রিশ জন নারী রয়েছেন আর হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশু সহ দশজন নিহত হয়েছেন এদিকে সামরিক বাহিনীর এক জানিয়েছেন তাদের অভিযানে এ পর্যন্ত হামাসের সামরিক শাখার অন্তত জন সদস্য নিহত সূত্র ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন আর্জেন্টিনার নাগরিকরা গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলার ঘটনায় ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে গত সপ্তাহে গাজায় শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অর্ধশতাধিক শিশু সহ অন্তত দুশো এর বেশি নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম জাজিরা জানায় গাজায় ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে আর্জেন্টিনায় বিক্ষোভ অনুষ্ঠিত হয় ইসরায়েলি হামলার প্রতিবাদে কয়েকশো বিক্ষোভকারী রাজধানী আইরেশে ইসরায়েলি দূতাবাসের কাছে জড়ো হয় পুলিশি বাধা অতিক্রম করে বিক্ষোভকারীরা দূতাবাসের কাছে পৌঁছায় এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনি গণহত্যা বন্ধ করুন এবং আমরা হৃদয় থেকে ফিলিস্তিনিদের পক্ষে লেখা কার্ড। এছাড়াও এদের মধ্যে এক বিক্ষোভকারীর হাতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল বয়কট ইসরায়েল এ সময় বিক্ষোভকারীরা আর্জেন্টিনার সরকারের প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান এছাড়া অবিলম্বে ফিলিস্তিনি হামলা বন্ধে জাতিসংঘে আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান আবারও লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলি হামলা এ পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন পাল্টা রকেট হামলা চালাচ্ছে হামাস ইসরায়েল ফিলিস্তিন চলমান উত্তেজনায় লেবানন হতে রকেট ছয়টি নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের ইহুদি বসতিকে লক্ষ্য করে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি আজ ইসরায়েলি সামরিক বাহিনী টুইটে বলেছে লেবানন হতে ইসরায়েলের উত্তরাঞ্চলে লক্ষ্য করে ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছিল তবে সবগুলো ধ্বংস করা হয়েছে রকেটগুলো লেবানন সীমান্ত অতিক্রম করতে পারেনি আর্টিলারি দিয়ে সেগুলো ভূপাতিত করা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের তিনটি রকেট হামলা করেছিল দেশটি তবে সেই হামলায় তারা সফলতা পায়নি সূত্র আল জাজিরা সর্বশেষ জানিয়ে দিচ্ছি বিল গেটসের মেলিন্ডার বিবাহ বিচ্ছেদের কারণ বিয়ে বিচ্ছেদের পর আবারও নতুন করে আলোচনার বিল গেটস নারী কর্মীর সঙ্গে পরকীয়ায় জেরে মাইক্রোসফটের পরিচালনা পরস্বরদের পথ ছেড়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ এই ধ্বনি দীর্ঘদিনের সংসার ভেঙে আলাদা পথে হেঁটেছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস এত বছর পর এমন সিদ্ধান্ত কেন তা নিয়ে কম জল্পনা ঘোলা হয়নি এবার মাইক্রোসফটের এক তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে প্রায় তিন দশকের সম্পর্কের ফাটলের কারণ জানা গেছে বিল মেলিন্ডার সম্পর্কে টানা পড়ান চলছিল দীর্ঘদিন ধরেই দু উনিশ সালে বিল গ্যার্সের সঙ্গে এক নারী যৌন সম্পর্কের অভিযোগ উঠলে বিষয়টি তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত অভিযোগ সত্যতা পাওয়ার পর দু সালে মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে যেতে তার উপর চাপ প্রয়োগ করা হয় এক পর্যায়ে পথ ছাড়তে বাধ্য হন বিল গেটস বিশ্লেষকরা বলছেন ওই অভিযোগের কারণেই দীর্ঘদিনের সংসার ভাঙল গেটস দম্পতির তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন বিল গেটসের মুখপাত্র পরিচালনা পর্ষদ থেকে সরে আসার পর সঙ্গে পরকীয়ার কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে এদিকে পরকীয়ার খবর প্রকাশের পর থেকে বিল গেটসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা বিল ও মেলিন্ডো গেটস পরিচয় হয় উনিশশো এরপর প্রণয় ও শেষ মেশ সালে বন্দরে আবদ্ধ হন মাসের বছরের সংসারের জীবনের ইতি টানান ঘোষণা দিলেও বিচ্ছেদের পর বিল ও মেলিন্ডো গেটস ফাউন্ডেশন নিয়ে একই সঙ্গে কাজ করার কথা জানান তারা আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য